আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের হাইলাকান্দি শহরের রতনপুর রোড শাখার অধীনে বাহাদুরপুর প্রথম খণ্ডে সিএসপির কর্ণধার নূর আহমেদ বড়ভুইয়ার বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে বর্ধিত অর্থ নেওয়ার অভিযোগ তুলে একটি নিউজ পোর্টালে তা প্রচার করা হয়েছিল। এই নিয়ে বুধবার সিএসপিতে সাংবাদিকদের ডেকে সিএসপির কর্ণধার নূর আহমেদ বড়ভুইয়া উত্থাপিত অভিযোগ খণ্ডন করে বলেন, তার সিএসপিতে অ্যাকাউন্ট খোলার নামে গ্রাহকদের কাছ থেকে কোনো বর্ধিত অর্থ নেওয়া হয়নি বা এর কোনো প্রমাণও কেউ দেখাতে পারবে না। দীর্ঘ এগারো বছর ধরে সিএসপির সঙ্গে জড়িত থাকলেও আজ অবধি এইরকম কোনো অভিযোগ নেই। তিনি বলেন, কোনোদিন কোনো গ্রাহকদের কাছ থেকে কোনো ধরনের বর্ধিত অর্থ বা উৎকোচ নেওয়ার প্রমাণ আমার নেই। তিনি জানান, গত সোমবার তার সিএসপিতে গ্রাহকদের অনেক ভিড় ছিল। হঠাৎ করে দুজন লোক সিএসপিতে এসে চুপিসারে ভিডিও করে মোবাইলে বন্দি করে চলে যায়। পরে তার মোবাইলে ফোন করে তাদের সঙ্গে দেখা করতে বলেন। নূর আহমেদ বড়ভুইয়া তাদের সঙ্গে হাইলাকান্দিতে দেখা করলে তারা সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ দাবি করেন, অন্যথায় তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ তুলে সংবাদে প্রচার করার হুমকি দেন। আর তাদের দাবি মতো অর্থ না দেওয়ায় তার একটি পোর্টাল চ্যানেলে তা প্রচার করেন। নূর আহমেদ বড়ভুইয়া বলেন, ভারত সরকার সোশ্যাল সিকিউরিটি স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে সামাজিক সুরক্ষা স্কিমের আওতায় প্রতিটি মানুষকে আনার পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। গ্রামের গরিব অসহায় মানুষ এলআইসিতে টাকা গচ্ছিত রাখতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই জীবনজ্যোতি বীমা যোজনার অধীনে 436 টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়। এর ফলে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলে এই বীমা কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি। তিনি গ্রামের অসহায় মানুষকে এই স্কিমের আওতায় আনার জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন বলে জানান। তাছাড়া এদিন সিএসপিতে উপস্থিত গ্রাহকরাও নূর আহমেদ বড়ভুইয়ার উপর উত্থাপিত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করে বলেন, নূর আহমেদ বড়ভুইয়া আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খোলার নামে কোনোদিন কোনো ধরনের বর্ধিত অর্থ দাবি করেননি। বর্তমানে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে জানান গ্রাহকরা। এদিকে সিএসপি কর্মী নূর আহমেদ বড়ভুইয়া তার বিরুদ্ধে এই মিথ্যে অভিযোগের জন্য তিনি জেলা প্রশাসন এবং জেলার প্রতিটি সাংবাদিক সংস্থার কাছে বিচার প্রার্থী হন। আমার একটা অভিযোগ সাংবাদিক বা ইন্টার মাধ্যমে এটা আমি সোশ্যাল মিডিয়া দেওয়ার মানে ইয়ে করছি, মনস্থ করছি যে যারা স্বচ্ছভাবে সাংবাদিকতা করে তারা আমরা স্যালুট জানাই, কিন্তু সাংবাদিকতার নামে কিছু সাংবাদিকে মানুষের চুরি করিয়া ইয়া ভিডিও বানাইয়া নিয়া পরবর্তীতে পয়সা দাবি করেন, এরার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে বা সাংবাদিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে এরার বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা গ্রহণের মানে আবেদন করি। আর আমি হইলাম গিয়া নূর আহমেদ বড়ভুইয়া, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক রতনপুর রোড ব্রাঞ্চর সিএসপি। আমার সিএসপি পয়েন্ট হইল গিয়া বাহাদুরপুর পার্ট ওয়ান এলোকেশন ভিলেজ। আমার গত সোমবারে অজ্ঞাত পরিচয়কারী দুইজন ব্যক্তি আইয়া আমার কাছ থেকে একটা ভিডিও ক্লিপ নিছিল, যে ভিডিও ক্লিপের মাধ্যমে তারা আমার সেন্টারে প্রচুর মানুষ আসলা, এখনো আজকেও দেখবা এখানে প্রচুর মানুষ রয়েছে। এই মানুষ থাকা অবস্থায় তারার লগে আমি ভালোভাবে কথা বলতে পারছি না। তারা মাঝে মধ্যে আমার এদিকে দাদা অ্যাকাউন্ট হয়নি, যে কিতা কিতা লাগে, যে কত টাকা লাগে, এইভাবে নানান উল্টা পাল্টা প্রশ্ন করছে। কিন্তু যে ভিডিও ক্লিপ তারা নিছে, এই ভিডিও ক্লিপও আমি আমার এই যারা সাংবাদিক ভাই আমার কথায় আইসই তারার কাছে এটাও আমি দিমু। অন্তত হোক আমি তারা ফেস টু ফেস একটা কথাও আমি কইতে পারছি না। তারা অর্ধসমাপ্ত একটা ভিডিও বানাইয়া লইয়া তারা গেছে গিয়া, যাওয়ার পরে বিকাল ধরিল সন্ধ্যার আগবাদ তারা একটা তিন নম্বর পার্সন একটা মানুষ আমার ট্রুকুলারের নাম আইছে শামীম ড্রাইভার, এ ফোন করছে। আমারে ফোন করিয়া কইছে যে আপনার বিরুদ্ধে একটা ভিডিও বনছে, তো এইগুলো আমি আটাইয়া রাখছি, তে আপনি আইয়া তারার লগে দেখা করলে এটা নিউজ চ্যানেলের আইত না। তখন আমি তারা কইছি বলে ঠিক আছে আমি আইয়ার আইয়া আপনার লগে যোগাযোগ করবো। তখন আমি গেছি টাউনে গিয়া তারার লগে যোগাযোগ করছি। প্রথমে ডিসি অফিসের গেটের সামনে ইনো কথাবার্তা তারা করতে পারছেন না। আইসুইন আমার লইয়া জেলা পরিষদের সামনে আইয়ার লগে কইছেন যে তোমার গেছি একটা ভিডিও আইছে আমার লগে, আমার আর এক বাইরে লইয়ার লগে নিছি আমি যেন প্রত্যক্ষদর্শী হিসাবে, যদি ভবিষ্যতে কোনো সায় সাক্ষীর কোনো দরকারে পাইতে তারে দি মাতাইতাম, আমার লগের সিএসপি লইয়া গেছি। তখন তারা কইছেন বলে জিও করো তুমি যদি এটা বুঝাবুঝি করিলাও তাহলে মানে তোমার এটা আর নিউজ চ্যানেলও যাইতো না। আমি কইছি বুঝাবুঝি মানে কিটা পয়সা দেওয়া নি, পয়সা দেওয়া হইলে আমি এক টাকাও তোমার দাঁড়িয়ে দিতাম না, আমি তোমার তানোর এগেনস্টে যে মানে পদক্ষেপ লওয়া লাগে আমি লইমু। আপনারা অ্যাকাউন্ট আছে পয়সা লেনদেন করুন, আচ্ছা আপনারা গেছে তাই তাই ফাজিল কোনো পয়সা উঠা কোনো দিন এইগুলা মানে অলাখান মানে কর্মযোগ্যতা আছে, বেমারি মানুষ যদি বাড়ি করে তখন আইতে পারে না, এখানে আমরা হইলে অন্তত গিয়ে এখানে উঠে দিয়ে আমরা গিয়া পরে আমরা তাও তো কি পয়সা দেবে।
কতদিন থেকে আপনি লেনদেন হুতরা হাইলাকান্দি থেকে মোস্তাফা মজুমদারের রিপোর্ট নিউজ বাংলা।